আচ্ছা, আমরা সরাইখানাতে আসছি। হ্যাঁ, সরাইখানা স্পেশাল কি? আমি এখানে দেখলাম যে আসলে আপনাদের স্পেশাল হালিম, হালিম ছাড়া আর কি আছে? আর আমরা কিছুদিন আগে চালু করতেছি স্পেশাল তান্ডুরি থাকবে, শিক কাবাব, বডি কাবাব, তারপর বোম্বাই কাঞ্জুরি কাবাব, চিকেনটা আর হইলো আপনার বোম্বাই কা মিনি চাপ থাকবে, তারপর ডিপ চাপ থাকবে, তারপর হইলো আপনার বোম্বাই কাঞ্জুরি পক্ষ থেকে বরাবর মতো আমি মাসুক জামান। তো আমি অনেকদিন হলো চিন্তা করছি যে আসলে এমন একটা প্লেস আপনাদের নিয়ে যেতে যাচ্ছি যেখানে আপনারা ফ্যামিলি টাইম সহ ভালো খাবার পাবেন, ফ্যামিলি টাইমটা ভালো স্পেন্ড করতে পারবেন। তো অনেক খোঁজাখুঁজির পর নতুন একটা জায়গার সন্ধান পেয়েছি, যেটা ঠিক হচ্ছে নতুন বাজারে। আপনারা নতুন বাজারে আসবেন, গুলশান নতুন বাজারে এসে সোজা 100 মিনিট দিকে গেলে ওখানে একটা নতুন নতুন একটা প্লেস রয়েছে যেটা নাম হচ্ছে সেফ স্টেবল। ঠিক আছে, ওই এটা এখানে আপনারা এক নম্বর হচ্ছে ভালো খাবার, আমি যতদূর শুনেছি ভালো খাবার পাওয়া যায়, এবং বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা প্লেস করা আছে, অনেক সুন্দর। তো ইনশাল্লাহ সেখানে যে আমরা পরিবেশটা দেখবো, আপনাদের দেখাবো এবং কী কী ধরনের ফুড পাওয়া যায় এই নিয়ে একটা ধারাবাহিক ভিডিও আসবে আশা করছি, যেহেতু আমি শুনেছি জায়গাটা অনেক বড় এবং অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো আমি চিন্তা করছি যে আপনাদের ধারাবাহিকভাবে রেসিপিগুলো বা ফুডগুলো কী কী ধরনের ফুড এবং টেস্ট করবো এগুলো জানাবো। তো চলুন আমরা বের হয়ে যাই, আমি এখনও বাসায় আছি, এখন বের হবো। তো রাস্তায় যেতে যেতে যেগুলো প্লেসগুলো সেগুলোকে অবশ্যই আপনাদের দেখাবো, এবং আমরা তো ওই সেফ স্টেবল ওখানে তো যাবোই। তো চলুন রওনা দিই। গুলশান নতুন বাজার থেকে রিক্সা বা অটো করে আপনারা সেফ স্টেবল ফুড সাইটে আসতে পারেন। যাওয়ার পথে 2-3টা ছোটো ছোটো ব্রিজ পড়বেন এবং ব্রিজে অনেক ধরনের স্ট্রিট ফুড, যেমন ফুচকা, এই ধরনের ফুডগুলো পাওয়া যায়, আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন। এটা আর একটা ইন্টারফেস, এখানে দেখেন এই সুন্দর সুন্দর জায়গাগুলো এখানে বসার, খাবারের কথা পরে বলি। এত সুন্দর একটা স্পেস করেছে এখানে, আপনাদের সময়টা অনেক ভালো কাটবে আমরা আশা করতেই পারি। সরাইখানাতে আসছি। হ্যাঁ, সরাইখানা স্পেশাল কি? আমি এখানে দেখলাম যে আসলে আপনাদের স্পেশাল হালিম, হালিম ছাড়া আর কি আছে? আর আমরা কিছুদিন আগে চালু করতেছি স্পেশাল তান্ডুরি থাকবে, শিক কাবাব, বডি কাবাব, তারপর বোম্বাই কাঞ্জুরি কাবাব, চিকেনটা আর হইলো আপনার বোম্বাই কা মিনি চাপ থাকবে, তারপর ডিপ চাপ থাকবে, তারপর হইলো আপনার বোম্বাই কাঞ্জুরি ডিপ চুরি কাবাব থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আরো আপনার আরো অন্য অন্য আরো অনেক আইটেম খুব সামনে এখন এখন অ্যাভেলেবল আছে হচ্ছে ডিপ কালাভুনা। আমি যে মেনুটা দেখাই, ডিপ কালাভুনা, কড়াই চিকেন, ভেজিটেবল পকোড়া, স্পেশাল হালিম, স্পেশাল হালিম এগুলো আছে। হ্যাঁ, লাঞ্চের জন্য আছে কড়াই চিকেন, মিক্সড ভেজিটেবল, প্লান ডাল, প্লান রাইস, ভর্তা, রুই মাছের দো পেঁয়াজু, মিক্সড ভেজিটেবল, প্লান ডাল, প্লান রাইস, ভর্তা, সয়াস ফরমেট কারি আছে, মাসালা রাইস, বুনা খিচুড়ি, শাহী মুরগ পোলাও, ঢাকাইয়া বিফ কারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আপাতত হালিমটা নেই আর এই এই মেনুটা নেই। হ্যাঁ, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত যে কোনো ধরনের খাবার অর্ডার দিলে পাওয়া যাবে।
স্পেশাল তাদের আলিমটা, আলিমটা যদি দেখেন অবশ্যই আমি আপনাদের টেস্ট করে দেখাবো আলিমটা কেমন। আলিমের সাথে লুচি তারা দিয়েছে, লুচি আছে, লুচিগুলো সাইজ বেশ বড় দেখতে পাচ্ছেন, দুটো লুচি আর এখানে একটা সেট মেনু ছিল যেটা চিকেন এবং সাথে পরোটা সবজি আছে এবং কিছু সালাদ সাথে দেওয়া, তো এটার সাথে তারা দুটো পরোটা দিয়েছে। তো আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের আসলে কেমন। হ্যাঁ, আমার দেখে মনে হচ্ছে আলিমটা বেশ টেস্ট হবে একটুখানি। আলিমটা আমি পরোটা দিয়ে আপনাদের খেয়ে দেখাই। যদিও ঝালটা ওভাবে নাই, ঝালটা কম, বাট টেস্ট আপনার মাংস টুকরো দেওয়া আছে একটা দুটা, দুটো মাংস টুকরো করে দেওয়া, খুব সুন্দর পরিবেশে ফ্যামিলি সব আসতে আসতে চান, তারা এখানে প্লে গ্রাউন্ড আছে, এখানে ওদের আগে সময়টা কাটাতে পারে, তারপর এসে এখানে খাওয়া দাওয়া করতে পারে। আমি এটা একটা এপিসোড আনবো, আর কি কি ফুড পাওয়া যায় ওই ফুড কোর্টে, একটা এপিসোড আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন, কারণ আমি এটা আপনাদের একটু টেস্ট করে দেখাই। এটা হচ্ছে চিকেন প্লাস একটা সবজি, এটা যদি দেখাই একটু চিকেন প্লাস সবজি, হ্যাঁ সবজি আছে এবং এটা চিকেন। এটা যদি আমি পরোটাতে দেখি, চিকেনটা এক পিস চিকেন, চিকেনটা হ্যাঁ এটা স্পাইসি মনে হচ্ছে, মনে হচ্ছে এটা স্পাইসি হবে। তারপর আমি একটু একটুখানি দেখি আপনাকে, আমরা বাঙালিদের একটু ঝাল পছন্দ করি, কিন্তু এই কোনোটাতে আমি তেমন ঝাল পেলাম না। এটা স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো, আর আপনারা যদি আলাদা করে ঝালের কথা বলে দেন তাহলে তারা হয়তো স্পাইসি করে বানিয়ে দিতে পারবে আপনাদের, কিন্তু তাতে আলাদা করে বলে দিতে হবে। হ্যাঁ এইটারও টেস্ট ভালো, এত কম দামের মধ্যে টেস্টটা অনেক ভালো। তো ইনশাল্লাহ সামনে আরো ভিডিও আসবে, আপনার রেসিপি শেয়ারের সাথেই থাকবেন। এই করে এখানে এপিসোড ভিডিও আরো আসবে আপনাদের সামনে, তো ইনশাল্লাহ তখন দেখা হবে অন্য কোনো খাবার নিয়ে, অন্য কোনো আইটেম নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।